পয়েন্ট টু পয়েন্ট বলবো। আমি ওই লিঙ্গার ওই ভাষা দিয়ে একবারে বলতে চাই না। প্রথম জিনিস হচ্ছে আমি একটা একটা করে বলবো, ওইভাবে বললে আপনার সময়টা কম লাগবে, সবার জন্যই সুবিধা হবে, যেটা বাদ যাবে সেটা আরেকজন উপস্থাপন করতে পারবে। এক নম্বর বলি, আমাদের এখন আমরা ওইএসএ কিংবা আমাদের ব্যাক অফিসে আমরা যেতে পারছি না, কারণ সেখানে আমাদের কাজ হচ্ছে, আমাদের ব্যাক অফিসে কাজ হচ্ছে এবং এটা অল্প দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। দ্বিতীয়টা, আমাদের পেমেন্ট প্রসেসার যেটা আছে, যেটা পেমেন্ট করবে সেটাও আছে, যেটা যারা উজ্জ্বল দিয়েছেন সেটাও একই সঙ্গে তৈরি হচ্ছে। তৃতীয়টা, আমাদের যেটা আপনার যে ডাটাবেসটা যেটা নেওয়া ছিল বাইরের থেকে, অর্থাৎ অ্যামাজন থেকে, সেই ডাটাবেসটা সেখান থেকে ওখান থেকে বাদ দিয়ে আমাদের নিজস্ব ডাটাবেসের সঙ্গে ইন্টাগ্রেট করা হয়েছে। চতুর্থত, আমরা যে উজ্জ্বল দিয়েছি এবং এই 9 মাস অপেক্ষা করেছি, এই 9 মাসে পেয়ে আমাদের যে সমস্যা হয়েছে সেটা আমাদের সিও মহোদয় পূরণ করে দেবেন। তারপরেরটা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত ওয়েবিনারে থাকব এবং কোনো নেগেটিভ কথা বলবো না, এবং আমরা যারা এই ওয়েবিনারে থাকি কিংবা আমরা যারা ফাউন্ডিং মেম্বার, আমরা প্রতিনিয়ত আমরা ইয়েতে এআই দ্বারা ভেরিফাই হচ্ছি, অর্থাৎ আমরা কোম্পানির বিরুদ্ধে অতিরঞ্জিত কিছু বলবো না কিংবা কোম্পানিকে আমরা হেয় করে কোনো কথাবার্তা বলবো না। আমরা অত্যন্ত ভাগ্যবান, আমাদের কেসিও মহোদয় অত্যন্ত ভালোবাসেন, সে কথা উনি বলেছেন। যারা দোয়া করেছেন তাদের জন্য তাদেরকে উনি সাধুবাদ জানিয়েছেন, এবং তার সাথে সাথে সকল ফাউন্ডিং মেম্বারকে উনি একইভাবে একই ভাষায় বলেছেন। আমাদের ও ট্র্যাক, আমাদের ও কানেক্টটা নতুন ভাবে আরো সমস্ত ফিচার সংযোজিত হচ্ছে এবং সেটা আমাদের কাছে নতুন ভাবে আসবে। তৃতীয়ত, আমাদের আরেকটা জিনিস আমি তৃতীয়ত বলছি না, আমি একে একে বলে যাচ্ছি। আরেকটা হচ্ছে যেটা আমাদের জন্য ও চ্যাপ্টার, যেটা ক্যাপচার যেটা হচ্ছে, সেটা দেখলে নাকি আমরা অনেক খুশি হয়ে যাব, একটিটা দুটি করবে। এখন এইটা এখন কি এটা আমি বলতে পারবো না, তবে উনি বলেছেন যে আমরা খুব খুশি হব, অবশ্যই খুশি হব ভালো জিনিস আসলে, আর এর মধ্যে আমরা আরো গুড নিউজ পাব। এবং আমাদের জন্য লিঙ্ক দেওয়া থাকবে প্রতিনিয়ত, আমরা আপডেট যাতে পাই, আপডেট যাতে হয়, সেই জন্য একটা করে লিঙ্ক ব্যাক অফিসে দেওয়া হবে। সেই লিঙ্ক দিলেই আমরা কিন্তু সেটা দেখতে পাবো ব্যাক অফিসে। আর তাছাড়া আমাদের যে যে ফাউন্ডিং মেম্বাররা যারা পেমেন্ট করেননি, তাদের জন্য কিন্তু আমাদের এই প্রসেসারটা রেডি করা হয়েছে, তারা পেমেন্ট করবেন। আমরা এখন কোন রকম কোন কিছু আমাদের পেমেন্টের তো কোনো ব্যাপার নাই, অযথাই আমরা কোনো পেজ সৃষ্টি করব না, কেননা আমরা যদি এখন করি তাহলে আমাদের এটা একটা গোলমাল হয়ে যাবে। সেহেতু বলেছেন যে এই পেমেন্ট করবার পরই গ্লোবালি লঞ্চ সম্ভবত হবে, তখনই আমরা আমরা আমাদের প্যাকেজ আসবে, আমরা সেই মোতাবেক প্যাকেজ পারচেস করব। সেজন্য আমাদের ওয়ালেটটা গ্রিন হয়ে যাবে, সবারই হবে, যারা উজ্জ্বল দিচ্ছেন তাদের তো হবে, আর যারা দেননি তাদেরও হবে। সর্বোপরি যেটা আরো বলেছেন যে আমরা যারা এতদিন ধরে ধৈর্য ধরে আছি, এই 14 লক্ষ যে আপনার 27,483 জন ফাউন্ডিং মেম্বার, সবার জন্য উনি আরো সুন্দর বার্তা বহন করে নিয়ে আসছেন, যেটা সারা পৃথিবীবাসী হয়তো দেখবে যে কেন আমরা ছিলাম এখানে। আরো আমাদের এর সঙ্গে ডাক্তার কামাল ও অনেক বক্তব্য দিয়েছেন, আর আমি বেশি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, এই পর্যন্ত বলি, আমার বক্তব্য আমি শেষ করছি। সবাইকে আমার প্রতি আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার চমৎকার ভাবে আপডেট, একেবারে জিস্ট যে কথাগুলো সেটা তুলে ধরলেন, আমাদের
স্যারের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, তো আমরা সময়ের দাম দেব। আমরা এখন কিন্তু অনেক স্ট্রাকচারাল হতে হবে, আমরা অনেক সময় বক্তব্যের মধ্যে যে কথাটা 5 মিনিটে বোঝানো সম্ভব সেখানে আমরা কিন্তু 15 মিনিট বা 20 মিনিট সময় নেই, যেটা স্যার কিন্তু চমৎকার ভাবে উপস্থাপন করলেন। আমরা এভাবেই চেষ্টা করব, শুধু এখানে না, যেখানেই আমরা কথা বলবো আমরা চেষ্টা করব যে কম সময়ের মধ্যে বেশি কথা বোঝানোর, যে ইনফরমেশন গুলো থাকবে আমরা খুব শর্টকাট বা খুব সহজেই বুঝতে পারবো, কম কথার মধ্যে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ স্যার।